Narendra Modi, after assuming office as Prime Minister in 2014, has shown that a government can run without corruption. He has changed the politics of the country. Chief Minister Dr. Manik Saha said this in an addressing rally organized in Rajnagar in support of BJP candidate Biplab Kumar Deb on Wednesday. An election public meeting was organized in Rajnagar of Bilonia subdivision on Wednesday in support of BJP candidate for West Tripura Lok Sabha seat Biplab Kumar Deb. Chief Minister Dr. Manik Saha was present as the main speaker in this meeting. MLA Swapna Mazumdar, BJP South District President Shankar Roy and others were also present in the public meeting on this day. Speaking in the meeting, Chief Minister Dr. Manik Saha said that Narendra Modi, after assuming office as Prime Minister in 2014, has shown that a government can run without corruption. He has changed the politics of the country. He said that the election public meeting said that common people want peace. But during the communist rule, an atmosphere of panic was created in the state. এই 365 দিনে কয়েকবার আমি এই আপনাদের এই দক্ষিণ জেলাতে আমি এসেছি। এখানে আমাদের শঙ্করবাবু বলছিলেন বারবার যে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, 69 জন শহীদ হয়েছে, যে কমিউনিস্টরা খুন করেছে এখানে উনাদের রাজত্ব। আপনারা কি চাইবেন যে আবার সেই খুনের রাজত্ব ফিরে যাওয়ার জন্য? অদ্ভুত, এই কংগ্রেসকে, কংগ্রেস তখন তারা বিরোধী দলে ছিল, তাদের সমর্থকদের খুন করেছে, তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করেছে। মা বন্ধের উপর তাদের অত্যাচারের কাহিনী যদি বলা হয় তাহলে শেষ হবে না, সবাই জানে। সেই জায়গায় আজকে আমরা নির্বাচনোত্তর সংগ্রাম দেখেছি, নির্বাচনের আগে সংগ্রাম দেখেছি, নির্বাচনের সময় সংগ্রাম সংগ্রাম দেখেছি। কিন্তু আমরা 2023 আমরা বারবার বলেছি সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে নির্বাচন করতে হয় সেটা যেরকম আমরা বলেছি সেটাই আমরা করেছি এবং ত্রিপুরাতে ইতিহাস হয়ে থাকবে। বন্ধুগণ, সাধারণ মানুষ খালি শান্তি চায়, মানুষ আর কিছু চায় না, পরে বাকি জিনিস। নিজের জীবন যদি আমরা যদি জীবিত থাকি, জীবিত থাকার জন্য যা যা উপাদান লাগে সেটা যদি আমরা করতে পারি তবেই যথেষ্ট, বাকিটা করে আসবে একটার পর একটা। একটা আতঙ্কের পরিবেশ, এই 35 বছর এই কমিউনিস্টরা এই রাজত্ব এখানে করিয়েছেন, আপনারাও দেখেছেন। শুধু তাই না, মানুষ 10 বছর প্রথম দিকে যখন ওরা রাজত্ব করলো তখন মানুষ ও যে অত্যাচারে, যে বিভীষিকাময় যে পরিস্থিতি সারা ত্রিপুরাতে করেছে, মানুষ চেয়েছিল তার একটা পরিবর্তন হোক। কংগ্রেস জোটকে দিয়েছিল ভোট, কিন্তু কংগ্রেসের সময় আমরা কি দেখলাম? কার্বন কপি, জোট আমলে কার্বন কপি, একই ধাঁচে ওরাও এখানে রাজত্ব করেছিল। খুন, সন্ত্রাস, দিন দুপুরে অপহরণ, বাড়িঘর থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যাওয়া, সবাই জানে, নাম নিয়ে বলব না এখানে, এখনো সবাই আমার মনে হয় ধরনে আসবে। সেই জায়গায় আমরাও চাইছিলাম খুব একটা প্ল্যাটফর্ম, কিন্তু মোদীজি 2014 যখন প্রধানমন্ত্রীজি হয়ে ওনার দায়িত্বভার উনি নেন, তখন মানুষ বুঝতে পারল যে স্কেম ছাড়া, ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা দেখতাম স্কেম স্কেম স্কেম, দুর্নীতি দুর্নীতি। সেই জায়গায় আমরা ধরে নিয়েছি যে এইভাবেই উদয় কাজ করতে হয়, এবং আমরা ইমিউন হয়ে গিয়েছিলাম। কিন্তু মোদীজি রাজনীতির সঙ্গেই পরিবর্তন করে দিয়েছে। আমরাও সেই বিষয়ে ওনার যে মার্গদর্শন, আমরাও সেই বিষয়ে আমরা বলেছি যে রাজনীতি শুধুমাত্র মানুষকে শোষণ করার জন্য রাজনীতি না, মানুষের জন্য কিছু করা। আমি সব জায়গায় বলি আমাদের সবার উচিত মোদীজিকে দেখে এমন কাজ করা যে কাজ আজকে যেটা বর্তমান সেটা অতীত হবে, এবং ভবিষ্যৎ যারা বর্তমান হয় তারা বলবে যে এই মুহূর্তে পড়ে গেছেন মানুষ তাদেরকে সম্মান দেবেন। কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়, সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যার সমাধানে আমাদের কাজ করা উচিত। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আর বিশেষ কিছু আমি বলবো না, শুধু একটা কথাই বলবো, এই সরকার
এই সৌভাগ্য স্কিমে 1,32,000 উপরও যারা বিদ্যুৎ কানেকশন, ইলেকট্রিক কানেকশন, সেই কানেকশন এই সরকার করেছে মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্কিম সৌভাগ্য স্কিমে। প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান এবং আমাদের রুরাল আপনারা সবাই জানেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীজি বলছেন আমার দেশের মধ্যে যারা গরিব মানুষ তাদের মাথার উপর ছাদ থাকতে হবে, তাদের ঘর থাকতে হবে, যে কারণে উনি 4,50,000 ঘর ত্রিপুরার জন্য উনি বরাদ্দ করেছেন, তার মধ্যে 3,90,000 ঘর অলরেডি তৈরি হয়ে গেছে, বাকিগুলো যে সামনের যে 8 বছর তার মধ্যেও সেটা সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুগণ, সারা পৃথিবীর মধ্যে একটাই আলোচনা যে প্রধানমন্ত্রী কি করে, প্রধানমন্ত্রী কেউ যে আপনার আয়ুষ্মান কার্ড, প্রধানমন্ত্রী যে মানুষের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা ভাবনা করেন, সে নিয়ে উনি 5,00,000 করে প্রতি ঘরে দেওয়ার যে ব্যবস্থা করেছেন প্রতি বছর, সেটা সবাই অবাক হয়ে গেছে। এবং এই যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের টার্গেট ছিল 3,50,000 থেকে আমাদের 14,00,000, অলরেডি আমাদের কার্ড 100% সেচুরেশন হয়ে গেছে। প্রধানমন্ত্রী প্রতি On this day's meeting, Chief Minister Dr. Manik Saha urged the BJP candidate of West Constituency Biplab Kumar Deb and BJP candidate of East Constituency Kriti Singh Debarma to win with huge vote. Bureau Report, Chini Khorang.